হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা সূর্যর মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম বাড়িয়ে দিচ্ছে লাবণ্য বলে ওরা যে কোনো কারণে দুজনে অভিশপ্ত যার কারণে কাছাকাছি এসেই আবারও আলাদা হয়ে যেতে হয় কেন আমি বুঝতে পারছি না সূর্য দীপার কত কিছু করে বিচ্ছেদ হয়ে গেল আবারও সেই সূর্য ওকে দীপা নিজের জীবনে ফিরে পেলো মিটার ওপর দিয়ে যে কত কিছু যাচ্ছে ও যে কত ঝড় সহ্য করছে সেটা আমি বুঝতে পারছি সূর্য ঘুমিয়ে পড়লে দীপা সূর্যকে রেখে বেরিয়ে যেতে লাগে দিদি তুই কোথায় যাচ্ছিস তুই একটু আগে মাথা ঘুরে পড়তে ধরেছিলিস তো শারীরিক অবস্থা ভালো নয় তুই যাবি না উর্মি ওকে ছেড়ে দাও দীপা কারো কথা না শুনে চলে যায় এখন ওর নিজের সঙ্গে নিজের অনেক কথা বলার দরকার লড়াইয়ের দরকার সেগুলো দীপাকে করতে দাও কারণ মেটার ওপর দিয়ে কম ধকল তো যাচ্ছে না সূর্যর মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় লাবণ্য তার পাশে থেকে যায় ভিক্টরকে ডেকে পাঠিয়েছে সেই গ্যাংয়ের লোকগুলো আর নানাভাবে সেই লোকটি গাড়িতে বসে আছে ভিক্টর কিছুক্ষণ পরেই চলে যায় বাইক নিয়ে গিয়ে দেখা করে বলে দেখুন আমার দ্বারা ওই পেন ড্রাইভ খুঁজে পাওয়া সম্ভব নয় আর ওই কোথায় পেন ড্রাইভ রয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না যেভাবেই হোক না কেন আপনাদের ওটা খুঁজে বের করে নিতে হবে তোমার দ্বারা দেখছি কিছুই হবে না সেদিন তোমার সঙ্গে কি কথা হয়েছিল মনে আছে মনে করিয়ে দেবো যে দেখো ওই পেন দিতে পারলে তোমাকে বিশ লাখ টাকা দেবো সেটা তুমি কোনোভাবেই মিস করতে পারবে না আর তুমি কি বলেছিলে পঁচিশ লাখ টাকা চেয়েছিলে এগুলো কি কোনোভাবে মেনে নেওয়া যায় তাই বলছি যেভাবেই হোক না কেন তোমাকে ওটা খুঁজে দিতে হবে আমি পারবো না এরপরে ভিক্টরকে মারধর করে মুখ চিপে ধরে আর বলে কি ব্যাপার কি করেছো দেখো আমাদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করলে ফল কিন্তু ভালো হবে না আরে আপনারা বুঝতে পারছেন না ডাক্তার সেনগুপ্ত আগের মতো নেই ও যে কোথায় কী রেখেছে নিজেই জানে না নিজের মাকে চিনতে পারছে না বউকে মা বলে ডাকছে সেই মানুষটার থেকে কী আশা করছেন আপনারা সেগুলো আমরা জানি না তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে কি এই যে ওষুধটা রাত্রিবেলা সবার খাবারে মিশিয়ে দেবে আর সেখানেই সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বাড়িতে ডাকাত পড়বে সূর্য সেনগুপ্তর ঘর তসনাচ করবো প্রয়োজন হলে ওকে তুলে নিয়ে আসবো কিন্তু আজকে আমাদের ওই পেনড্রাইভটা চাই তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে ক্ষতিটা আমরা কখনো মেনে নিতে পারবো না আমাদের হাতে সময় নেই এতে করে আমি ফেঁসে যাব না তো না এটা শুধুমাত্র ঘুম পাড়ানোর ওষুধ বুঝতে পেরেছ বিক্টর সেটা নিয়ে চলে যায় বাধ্য হয়ে এদিকে দীপা মন্দিরে গিয়ে মায়ের সামনে প্রার্থনা করে কান্নাকাটি করে বলে কেন তুমি আমাকে এরকম পরীক্ষার মধ্যে দিয়ে ফেলছো যে মানুষটার সঙ্গে সাত জন্মের বন্ধনে বাধা পড়েছিলাম সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যায় এখন আবার কেন সে আমার কাছে ফিরে এসেছে তবে এরকম রূপে কেন আমি যে মেনে নিতে পারছি না তাকে কি করে সুস্থ করব সেটাও আমি জানি না তখনই পুরোহিত মশাই দীপাকে দেখে বলে কী রে দীপা মা তুই এতদিন পরে এসেছিস চোখে জল তার মানে নিশ্চয়ই অনেক অভিযোগ মনের মধ্যে কষ্ট নিয়ে মায়ের কাছে এসেছিস তাই না চল আজকে অনেক ভালো একটা তিথি নক্ষত্র রয়েছে আজকের দিনে পুজো দিলে মা সকলের মনের ইচ্ছে পূর্ণ করে দেবে আর সেই ছোট্ট থেকে দেখি তুই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দিস মাকে খুব ভালোবাসিস তুই তো মায়েরই মেয়ে তাহলে এতটা কষ্ট কেন পাচ্ছিস চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে পুরোহিত জেঠু ডাক্তারবাবু ফিরে এসেছে তার মানে সে একদম শিশু হয়ে গেছে সোনার উপার মতো তখন দীপার মনে হয় যে শীতের সিঁদুর বৃষ্টির জলে ধুয়ে গেছিল দীপার সূর্য বলেছিল তুমি চাইলে এখন নিজের মতো স্বাধীন বাঁচতে পারো এমনকি দীপার সঙ্গে সূর্য ডিভোর্স পেপারে আগে সই করেছিল সোনার রূপাকে নিয়ে দীপা অনেক লড়াই করেছে সেগুলো ভাবতে লাগে এরপরে পুরোহিত জেঠুকে বলে আমি আর জীবনে কত কিছু সহ্য করবো বলতো আমি যার পেরে উঠছি না আমি জানি দীপা তোর জীবনটা এরকম করেই কেটে গেল আমি প্রার্থনা করব যাতে সব কিছু ঠিক হয়ে যায় মা যেন তোকে পথ দেখায় বল বুঝতে পারছো তো উনি আমার মাথায় একটা বাটি দিয়ে সাত পাক ঘুরছে বলছে আমার সঙ্গে নাকি ওনার বিয়ে হয়ে গেছে বিয়ে করবেই এমনকি সোনার উপা যা খাচ্ছে উনি সেগুলো খাচ্ছে কান্নাকাটি করছে অনেকভাবে ওনাকে বুঝিয়েও পারা যাচ্ছে না এরকম একজন শিশুকে নিয়ে আমি কি করব বলুন তো দীপা মা তুই চিন্তা করিস না দেখবি একটা সময় পরে ডাক্তার সূর্য সেনগুপ্ত ঠিক সুস্থ হয়ে যাবে কিন্তু তখন ওনার জীবনে আমার পরিচয়টা কি হবে তুমি ভেবে দেখেছো উনি তো বিবাহিত ওনার একজন বউ রয়েছে ইরা সে ফিরে আইলে আমি কী করে ডাক্তারবাবুর সামনে মুখ দেখাবো কি পরিচয় দাঁড়াবো সেটা একবারও ভেবে দেখেছ আমি যে কোনো পিলকুনারা পাচ্ছি না পুরোহিত জেঠু আমি কি করব তুমি আমাকে বলে দাও হয়তো বা এটাই তোর ভাগ্যে লেখা ছিল যে ঘুরে ফিরে ডাক্তারবাবু তোর কাছে আসবে আর সাত জন্মের বন্ধন একটা সিগনেচারে কি সব শেষ হয়ে যায় তাই হয়তো তোর কাছে এসেছে এখন তোকে মা হয়ে উঠতে হবে তুই যদি বউ হয়ে থাকতিস তাহলে হয়তো কখনো এগুলো সহ্য করতে পারতিস না সূর্যর পাশে তুই কখনো নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারতিস না কিন্তু এখন যেহেতু তুই মা হওয়ার মতো করে আদর যত্ন করে সূর্যকে সারিয়ে তুলছিস দেখবি ও ঠিক তাড়াতাড়ি সেরে যাবে তুই আয় তোকে আমি পুজো দিয়ে দিচ্ছি এরপরে দীপা প্রার্থনা করে পুজো দিতে শুরু করে সূর্যর ঘুম ভেঙে গেছে যখনই দেখতে পারে দীপা নেই তখনই বলে কী ব্যাপার কোথায়ও নেই আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও চলে গেছে আমি থাকবো না এখানে কোথায় ওকে ডেকে দাও সোনার উপর অনেক বোঝায় যে তুমি চিন্তা করো না মা বাইরে গেছে ঠিক চলে আসবে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে কেন বারবার যায় বলো তো আমি কি এতটাই খারাপ তুমি এসো আমাদের সঙ্গে গাড়ি খেলবে দেখো লুডু খেলবে অনেকগুলো এখানে খেলনা পার্টি রয়েছে সেগুলো দিয়ে তুমি খেলতে পারবে না না আমি কোনোভাবেই কোনো কিছু চাই না আমি শুধু ওকে চাই তুমি কেন কান্না করছো বলো এরকম ছোট বাচ্চাদের মতো আমরা দুজনে আছি তো তোমার পাশে তুমি না খেললেও আমাদের খেলাধুলো দেখো তাহলে তো খুব ভালো হয় বলো তাই বলছি দুজনে দুপাশ থেকে গলা জড়িয়ে ধরে বাবা বলে সূর্যকে সূর্য ছাড়িয়ে দিতে পারে না সোনারূপাকে বাধ্য হয়ে নিজের সমস্ত কষ্ট ভুলে সূর্য সোনারূপার খেলা দেখতে শুরু করে আর ভাবে যে দীপা কখন আসবে ভিক্টর বাড়িতে চলে এসেছে এই দৃশ্য দেখে সেভাবে এক্ষুনি সুযোগ রান্নাঘরে যেতে হবে হয়তো রাতের খাবার তৈরি হয়ে গেছে আমাকে এই ওষুধটা ওখানে দিতে হবে ঘরে গিয়ে দেখতে পারে রিটাকে বলে আমার ঘরে একটা কফির মগ আছে তুমি আনবে কি রিতা চলে গেলে তখনই প্রত্যেকটা খাবারের মধ্যে কয়েক ফোঁটা করে এই ওষুধটা মিশিয়ে দেয় আর যাতে করে সবাই ঘুমিয়ে পড়ে বাড়িতে ডাকাত আসবে ভিক্টর যেন বাড়িতে না থাকে কোনোভাবেই কোনো কিছুতে যেন ভিক্টরের দোষ না হয় রিটা বলে না কোনো তো মগ পেলাম না তাহলে হয়তো আমারই ভুল হয়েছে অন্য কেউ তুলে নিয়েছে তাহলে আমি যাচ্ছি এই বলে চলে যায় সূর্য আর কোনোভাবেই বাধা মানছে না রেগে নিজের ঘরে চলে যায় সোনার উপর অনেক ডাকে কিন্তু তারপরও সূর্য নিজের ঘরে গিয়ে মুখ গোমরা করে বসে আছে দীপা হিসেবে বলে কোথায় ডাক্তারবাবু মা অনেকক্ষণ তোমাকে খুঁজছিল তোমাকে না পেয়ে পাগল প্রায় আমরা অনেকক্ষণ সামলানোর চেষ্টা করেছি এখন নিজের ঘরে চলে গেছে অভিমান করে ঠিক আছে ওনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আমি দেখছি ওনাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো দীপা ঠিক ভালো সময় এসেছিস সবাই মিলে চল না আজকে খাবার টেবিলে খাবার খাই বাবা কাকুমণি আমি সত্যি এখন পারবো না ডাক্তার বাবুকে সুস্থ করা দরকার তাই তো রিটা চলো খাবারগুলো তৈরি হয়েছে আমি দেখে নিই তখন গিয়ে দেখতে পারে সব খাবার তৈরি একটা ট্রে দাও তো আমি স্যুপটা নিয়ে যাচ্ছি এই বলে দীপা ওষুধ স্যুপ সবটা নিয়ে যায় সূর্যর ভারে ভিক্টর ভাবে এই তো পুজো করে এসেছে থালার মধ্যে ফল দেখে পেয়ারা তুলে নেয় খেতে শুরু করে বলে বাহ পুজো টুজো নিয়ে তোমার নিশ্চয়ই খুব ভালো ভাবনা চিন্তা তাই না ভিক্টর এগুলো মানো তুমি হ্যাঁ তাহলে একটু কোথায় গিয়েছিলে এত রাতে এই একটু দরকার ছিল তাই ও আমার ফোনে এস এস চলে এসেছে আমাকে আবারও যেতে হবে তার মানে কি আমার বন্ধুর নাইট ক্লাবে আমার একটা ডান্স শো রয়েছে যেখানে আমি নাচ করলে কিছু টাকা পাবো তাই সেখানে আমাকে যেতে হবে আজকে আমি ফিরতে পারবো না রাত হয়ে যাবে তাই ভেবেছি যেভাবেই হোক না কেন এই কম্পিটিশনে আমি যাবো ঠিক আছে আমি কি যাবো ভাবে অনুমতি নিচ্ছ মানে আমরা না বললে তুমি যাবে না তুমি তো আগে থেকে সব পরিকল্পনা ফিক্সড করে রেখেছো ভিক্টর এরপরে সে চলে যায় প্রবীর এবং তার ভাই এর খানিকটা ভিক্টরের উপর কিন্তু সন্দেহ হচ্ছে এদিকে সূর্য অভিমান করে থাকলে দীপা স্যুপ নিয়ে এসে সূর্যকে খাবার খাওয়ানোর চেষ্টা করে সূর্য মুখ লুকিয়ে থাকে দীপা বলে আমাকে তো দুঃখ দেবেন আপনি আমি চলে যাব এই ঘর থেকে সূর্য বলেন না আমি তোমাকে আগে খাইয়ে দেব। এই বলে দীপাকে গলায় তোয়ালা পেঁচিয়ে স্যুপ খাওয়াতে শুরু করে বলেই তুমি বসো তোমাকে বসিয়ে খাওয়াবো তুমি যেমন খাওয়াও তখনই সোনারূপা স্যান্ডউইচ নিয়ে চলে আসে সূর্য বলে এটা কী খাচ্ছ গো স্যান্ডউইচ খাচ্ছি কে নিয়ে এলো কাকাই তোদের বাইরের খাবার খাওয়া বন্ধ হবে না তাই না তোমাদের কাকাইকে আমি বলছি এবার ওকে আসলেই নিষেধ করলেও শোনে না কেন এগুলো দিতে হবে তোমরা তো ছোট এগুলো খেলে শরীর খারাপ করবে আমিও খাই না একটা সূর্য বলে টুপ করে তুলে নেয় বলে আমি সুপ খাবো না ওটা খেতে ভালো না সোনারূপার পাশে বসে সূর্য খুব সুন্দর করে স্যান্ডউইচ খাচ্ছে সোনারূপা সূর্য প্রত্যেকেই খুব খুশি দীপা দু চোখ ভরে তাদের দেখছে এরপরে সূর্য দীপার কাছে এসে বলে কি ব্যাপার আমরা খাচ্ছি তুমি খাবে না এক হাতে দীপাকে সুপ খাইয়ে দিচ্ছে আর এক হাত দিয়ে নিজে স্যান্ডউইচ খাচ্ছে দীপা তো অবাক হয়ে যাচ্ছে আবার নতুন করে সূর্যর প্রেমে এসে পড়ে যাচ্ছে সূর্য যে এতটা কেয়ার করতে পারে ভালোবাসতে পারে দীপাকে না চিনেই সেটা দীপা কখনো ভাবতে পারেনি তাদের ভালোবাসা এরকম করে সুন্দর হয়ে তাদের সঙ্গে রয়েছে কিন্তু সূর্য যখন স্মৃতি ফিরবে দীপাকে কোন পরিচয়ে সূর্য নিজের জীবনে রাখবে এই সব নিয়ে নানা প্রশ্ন দীপার মানে কিন্তু পুরোহিত মশাই বলেছে চিন্তা করতে না মা ঠিক একটা না একটা ব্যবস্থা করবেই দীপার জীবনটা এরকম এলোমেলো অগোছালো আর থাকবে না কি হতে চলেছে সিরিয়ালের পরবর্তী সূর্য দীপাকে খাইয়ে ঘুম পাড়ালো সূর্যকে নিজ হাতে সোনার বাবা ডেকে জড়িয়ে ধরল খাবার দাবার খাওয়া শেষে দীপা যেন আর নিজে বসে থাকতে পারছে না তার যেন প্রচন্ড ঘুম লাগছে শরীরটা কেমন যেন করছে আর তখনই নানা ভাবে সূর্য বলে কি ব্যাপার তোমার কি শরীর খারাপ করছে ঘুমবি তুমি হ্যাঁ আমি চোখ খুলতে পারছি না আমার ঘুম পাচ্ছি মা তুমি শোও দীপা শুয়ে পড়ে সূর্য বলে আমি তোমাকে আজকে ঘুম পাড়িয়ে দেব এই বলে সোনা তার মায়ের পাশে শুলে সূর্য সরিয়ে দেয় বলে এটা আমার জায়গা আমি দীপার পাশে শুব তোমরা ওদিকে শো সরো বলছি এই বলে সোনা রূপাকে সাইডে সরিয়ে দেয় রূপা ঘরের লাইট নিভিয়ে দরজার নক করে সুন্দর করে সবাই এক বিছানায় শুয়ে পড়ে সবাই খুব আনন্দিত খুশি আর এই মুহূর্তে ডাকাত সেজে সেই ইরাত দলের লোকেরা ঢুকে পড়ে দীপার ঘরে কোনোভাবে দীপার কোনো সারা শব্দ নেই দীপা যে সোনারূপা এবং সূর্যকে বাঁচাবে তার সেই মানসিকতা এবং শরীরই চলছে না তার ঘুমে এতটা বিভোর কারণ ভিক্টরের মেশানো সেই খাবারগুলো তো দীপা একলাই খেয়েছে জানতে হলে এর পরে কি ঘটবে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন